এখন যা পরিস্থিতি, হাটে দেশি মুরগ পাওয়াই যাচ্ছে না। একদম সকালে উঠে হাটে এসেছি, তো প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা ধরে ঘুরে ঘুরে মানে অনেক রিকোয়েস্ট করে তিনটে দেশি মুরগ পেয়েছি, তাও দাম অনেক বেশি। আগে যা দাম ছিল তার চেয়ে অনেক বেশি দাম এখন, তাও দিচ্ছে না, মানে সব বাইরে চলে যাচ্ছে নিয়ে। সকালে এসে সবাই কিনে আর কি এক জায়গায় জড়ো করে নিয়ে বাইরে চলে যাচ্ছে, রাঁচি টাচি এদিকে যাচ্ছে। আমরা যারা লোকাল আছি তারাই এখন হাটে মুরগ পাচ্ছি না। তো মোটামুটি তিনটে পেয়েছি, অনেকজনই আছে কিন্তু এর চেয়ে বেশি আর পেলাম না। দেখুন গাছগুলো এখনো লাগানো হয়নি, আজকে লাগাবো না, একটু ওয়েদারটা ক্লিয়ার হোক না। সারগুলো তো বুলেট বড় বাজিয়ে দিয়েছে, কি অবস্থা, দরজা বন্ধ হয়ে গেল গাছে। সবজি বাজার, চেলা মাছ এনেছি, মাগুর মাছ এনেছি। পালন গুলো দেখো কি সুন্দর, একদম কচি পালন। আমাদের খেতে পালন নেই এখন, না পালন খাওয়া যাবে। বেগুন দিয়ে আর পালন দিয়ে একটা নিরামিষ তরকারি করতে বলবো, দুটো দুপুচে একটা দুটো বেগুন দিয়ে, ধনের পাতা, কাগজি লেবু, কাঁচা লঙ্কার দাম শুনলে তুমি অবাক হয়ে যাবে। কত টাকা? 250 কিলো কাঁচা লঙ্কা। এটা আমি জন্মের পর থেকে দেখিনি 250 কেজি কাঁচা লঙ্কা। ও আমি বুঝতে পেরেছি কেন হয়েছে বলতো, বৃষ্টিতে লঙ্কা গাছের পাতা ধরে আমাদের গাছ মরে গেল। দেখো এই গাছগুলো মরে গেছে, শুকিয়ে গেছে। আর শসা কত কিলো জানো? 80 টাকা কিলো শসা। এই যে 1 কিলো শসা এনেছি, 80 টাকা দাম। এই যে এই কথা, কিন্তু লঙ্কা কেন হেভি লাগে দেখতে? এই লঙ্কাগুলো আমি খুঁজছিলাম অনেকদিন ধরে। লঙ্কাগুলো কিন্তু দারুণ বাবা। এই লঙ্কাগুলো বাইরের লঙ্কা লোকাল না, এগুলো কামড়ি খেতে ভালো, মুড়ি দিয়ে ইয়ে দেয়া কাঁচা। টমেটো 120 টাকা কিলো, টমেটো 120 টাকা কিলো। কি ব্যাপার, তো সবজির দাম হয়ে গেল। বেগুন 60 টাকা কিলো, শুধু পটলটা 30 টাকা কিলো। ওটা কোনো অ্যাভেলেবেল না, পটলে 30 টাকা কিলো, মানে এটা ভালো দাম পটলের। মাছটা দেখাই, দেখো চেলা মাছ পেয়েছি, কি সুন্দর। আমাদের এখানে যদি এত এত দাম হয় তাহলে অন্য যে অন্য জায়গায় কত দাম হবে তা ঠিক নেই, কারণ আমাদের ইলাম বাজারে সব কিছু দাম সব থেকে বেশি সস্তা, এখানে সব জিনিসেরই দাম কম। ভালো সাইজ চালাগুলো, এগুলো ঠিকই কিনেছি। আরো দুটো আছে বা, 4টা মাগুর নিয়েছি। কি লাভ হলো তোর রাখে এসে একাই চলে গেছে, এক জাতকাতে ফেলাই দিল মাঠে। এটা তো অনেক বড়, বিশাল বড়। 300 গ্রাম ওজন হবে, আরো বেশি 500 গ্রাম ওজন। 300 গ্রাম বেশি হবে, 300 থেকে বেশি হবে। দাও তো, মুখে চলে গেল নাকি রে বাবা? তো পাতলু পড়ে মাছ সব মুখে চলে গেল, তা খাই নিতে পারতি রে, কি হইছে? বালি দিবে না, যা ভেন নিয়ে সব গুলো রে। এই যে ক্ষমতা, বাপ রে, আজকে তো মা কাটতে পারবে না, কবে না মেয়ের সাথে পারবো না। আমাদের ইলাম বাজারে মাগুর কই জিওলের দাম সব থেকে সস্তা, সস্তা মানে তাও অনেক দাম কিন্তু অন্য জায়গার তুলনায় সস্তা। আর আশেপাশে বোলপুর, দুর্গাপুর, দুর্গাপুর সব জায়গায় আমাদের ইলাম বাজার থেকে মাছ যায় সমস্ত মাছ। বাবা মাগুর কত কেজি নিচ্ছে? 750 টাকা কিলো এনেছি। বোলপুরে কত জানো? 1200 1200 1100 আর পানাগড়ও বললো 1200।
আর প্রতিদিন চাং করা চা দেখুন একটু ফাঁক পেয়েছে এক মিনিট আমি দেখে দেখে রাখছিলাম হট করে চোখের আড়াল হলো দেখছে চলে এসছে আর এদিকে মাঠে পুরো জল এখন এই পুরো গায়ে জল টল কাদা লেগে আছে তাড়া দিলে পূজা আমার কাছে চলে আসবে লুকানো জায়গাও খুব ভালো হয়েছে বলো আর আইয়া সামনে একটু ফোন করতে একটা দিলেই টক হয়ে যাবে আমগুলো যা টক এই দেখুন এই সময় কাঁচা আম এটা দিয়ে হবে আমডাল হাতে টক কস লেগে গেল বিশাল কস চিল্লি টকা একদম কচু কচু টকা নেবে ছোট ছোট মাছ রাঁধো একদম ডগালে সব গলে দেবো আর পাতা নিয়ে দাম কটা বেশি করে হাতে খুব ভালো লাগবে চন্দন দেখুন কত কাজ করছে আজকে টক শাক তুলে এনেছে এখন পুঁই শাক জোগাড় করছে পয়সা কার্ড কে নিচ্ছিস পয়সাকার দোকানে দিলাম কটা কটা শাক নিলাম কাজের লোক কম আজকে বাড়ি আর কাজ বেশি অন্য কাজ করা আছে জয়েন্ট ফ্যামিলির একটা সুবিধা সবাই মিলে একসাথে কাজ করলে যে কোনো কাজে কিছু মনে হয় না বুঝলে বাবা এই আমড়া ফুলে আমগুলোকে ঘরে পেরে রাখতে হবে নাহলে পাকবে না এগুলো এই আমগুলো একটু একটু পেকে গেছে হবে টক ডাল ওই আমটা তো কাঁচা আছে না এইটা তো কাঁচা আছে এইটা তো কাজ না বারো মাস না হ্যাঁ এই তো কাঁচা দারুণ হবে এটা বিশাল টক হবে মুরগিটা কিরকম গোল দেখো হেভি লাগবে এখানে ভালো করে আমি যাই যাই তাড়াতাড়ি খুদির ভাত রান্না করি কে আমার দাদারা বলে চলে আসবে না দাদা আসবে না দিদি আসবে না দেখো একবার পুরো হলো এই খুঁজটা ভালো রোগা সব থেকে এই খুঁজটা হলে পাওয়াই যায় না এরকম দেখা করে তারপর নিয়ে গেল লোকজনকেও থাকতে পারে না বিশেষ করে বাবা বাবা তো কালকেই বলছে যে নিয়ে আয় সকালবেলায় আমি বলছিলাম যে বিকালে নিয়ে আসবো কিন্তু দাদারা সবাই আসছে তো যার কারণে এখনই নিয়ে চলে আসবো সব বুঝে নিয়েছে আমাকে পরশু দিন দিয়ে গেছে নিজের থেকেই দিয়ে গেছে আমি কিছু বলিনি নিজের থেকেই বলেছে যাও ঘুরে আসো আবার একদিন হতে না হতেই বলছে বাড়ি চলো সবাই চলে আসবে নিজের থেকে দিয়ে গেছে সম্মানটা রাখতে হবে বাড়ি যেতে হবে আর আমার দাদারা আমি দাদারা আসছি যার জন্য যাচ্ছি খেপে যাবে ও অঙ্কলে
খুদের ভাত দিয়ে খাওয়ার জন্য চেলা মাছ আর এই যে শুকানো লঙ্কা পোড়া ঘুরতে পারবো হ্যাঁ 100% জলে পাবি হাঁটু জলে নামলে চালগুলো কি সামনে স্রোত থাকবে না অল্প জলে নামলে কিছু হবে তোমাদের মিটিং চলছে নাকি এখানে অনেকদিন পরে মা পেয়েছি না অনাথ হয়ে গেছিলাম আমরা বুঝলে বাবু আমরা অনাথ হয়ে গেছি কদিন কদিন ছিল বাড়িতে অনেকদিন পাই না তো ওইদিকে সকাল থেকে ওটা লেগেছে তো এখন সবাই মিলে নদীতে যাচ্ছে স্নান করতে প্রায় নদীর কাছে চলে এসেছি আর এই দাদারা সবাই বলছে যে নদীতে চান করবো আগের দিন আমি চন্দন যেখানে চান করেছিলাম আপনারা দেখেছিলেন ওই জায়গাটা আজকে সবাই মিলে চান করবো আজকে তো আমরা নদী পৌঁছে গিয়েছি দল বল নিয়ে এই দল আমরা সব দল রেডি আমরা এখন নামবো এই আমাদের দল পুরো মাছ যদি হাতে পাই ধরে নেবো কি আছে আগের দিন আমি যখন চান করেছিলাম তখন পরিষ্কার জল ছিল জলটা কম ছিল আজকে জলটা অনেকটা বেড়েছে ওই চন্দন দেখো নামছে টিউ নিয়ে এই জায়গাটায় বেশি খাল নাই ওই জায়গাটা একটু খাল আর এখানে একদম খাল নাই তো চন্দন সবাইকে এক এক করে নিয়ে আসছে ফার্স্ট এই বলে গেছে আমার ভাই তো নিয়ে এসেছে এখন সাঁতার কাটা শিখছে মানে এই জায়গাটা একদম খাল নেই ওই জায়গাটা প্রচন্ড বড় খাল আছে চন্দন দেখুন চন্দন চন্দন দেখে নিয়ে আসছে এই চন্দন চন্দন ভাড়া নেবে কিন্তু তোমার কাছ থেকে এমনি এমনি হবে না হ্যাঁ মোটামুটি এক ঘন্টা পরে মিনিমাম এক ঘন্টা চান করবো মিনিমাম মিনিমাম একটা বল আর কাঁধের উপর দাঁড়িয়ে ঝাঁপিয়ে দেবে নাকে জল ঢুকে গেল আমার দাঁড়াও দাঁড়াও দাঁড়াও
লিখে গেলাম ওটাকে যে কি ছিড়া ছিড়বে ও ওটাকে যে কি রাগ রাগ দেখাবে এটার উপরে কালকে একটাকে যা করেছে না এরকম ও কবার দু তিনবার গিয়েছে ওর সঙ্গে ঝগড়া করেছে খানিকক্ষণ পুতুল খানের সাথে ঝগড়া করেছে বিশাল রেগে যেতে রাত্রেবেলা রেগে গিয়ে কুটে কুটে করে ছিঁড়ে দিয়েছে ওকে ফাটাবে তারপর ওকে কুটি কুটি করবে কিরে বুলেট ভয় পালালি নাকি এটুকে বুলেটকে বুলেটকে দেখ ওর এলাকাতেই থাকবে না তাও ভয়টা কেটে গিয়েছে গোলুর কালকে একটা ফাটে দিয়েছে না তো আজকে দিনটা খুবই ভালো লাগলো, সারাদিন সবার সঙ্গে বেশ আনন্দ করলাম, দাদারা এসেছিলো খুব মজা হলো। তো আপনাদের কেমন লাগলো জানাবেন, আর এই ভ্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভ্লগে।